হ্যালো, ধন্যবাদ সুদীপ্ত বাবু। আমরা পরবর্তী অনুষ্ঠান সূচিতে যাব। শ্রাবণী, তোমার শেষের কবিতা মনে আছে? জানো, আজকে বড় মনে পড়ছে শেষের কবিতার কয়েকটা লাইন। চলো না দুজন মিলে বলি। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থি। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। মঞ্চে ডেকে নিচ্ছি সুব্রত চক্রবর্তী মহাশয়কে, বরণ করে নেব শিল্পীকে। আমরা মঞ্চে শ্রী দেবাশিস দেবনাথকে অনুরোধ করছি, শ্রী সুব্রত চক্রবর্তী মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। আচ্ছা শ্রাবণী, আভাস কুমার গাঙ্গুলিকে চেনো? না স্যার। সে কি গো? ঠিক চেনো, মনে পড়ছে না। উনিই হচ্ছেন কিশোর কুমার, ভারতীয় সঙ্গীত জগতের আর এক দিকপাল প্রাণ পুরুষ, আমাদের সবার প্রিয় কিশোর কুমার। আমাদের ছোটবেলা, যৌবনবেলা সবই কেটেছে তার গানের উন্মাদনায়। জানো শ্রাবণী, কত পুজোতে যে আমরা কিশোর কুমারের গানে নেচেছি, আর এমন কোনো লোক পাওয়া যাবে না যে বোধহয় কিশোর কুমারের গান শোনেনি। আমরা সুব্রত চক্রবর্তীর কণ্ঠে এখন মঞ্জিল ছায়াছবির গান, সেই বিখ্যাত গান রিমঝিমিং গিরে সাবন শুনে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, উপস্থিত সব অতিথিকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। স্টে সেফ অ্যান্ড এনজয় সিঙ্গিং। আসুন আমরা গানে যাই। রিমঝিমগিরে সাবন সুলগ সুলগ যায় মন, ভিগ আজ ইস মৌসম মেঁ লাগি কেসি এ আগুন। রিমঝিমগিরে সাবন সুলগ সুলগ যায় মন, ভিগ আজ ইস মৌসম মেঁ লাগি কেসি এ আগুন। রিমঝিমগিরে জব ঘুঙরুসি বজতি হ্যায় বুদে, হর মহামারে পলকে নমুদে। জব ঘুঙরুসি বজতি হ্যায় বুদে,
देखे सबसे सुलग सुलग जाए मन ठीक आज इस मौसम में लगी कैसी ये अगन धिम झिम गिर सावन महफिल में कैसे कह दे किसी से दिल भर रहा है किसे अजनबी से महफिल में कैसे कह दे किसी से दिल बध सुलग सुलग जाए मन ठीक आज इस मौसम में लगी कैसी ये अगन रिम झिम गिर सावन सुलग सुलग जाए मन ठीक आज इस मौसम में लगी कैसी ये আচ্ছা জানাই দর্শকদের অনুরোধ আমাদের মাথায় থাকবে কিন্তু খুব দ্রুত আমাদের অনুষ্ঠানটা শেষ করতে হবে আরেকটি অনুষ্ঠান এর সঙ্গেই আছে সেটা আমাদের ব্যাংকের অনুষ্ঠান যার জন্য সময় সংক্ষেপ যদি সময় থাকে সুব্রতবাবু গান আরেকবার শুনব শূন্য ছিল নিতল দিঘির শীতল কালো জল কেন তুমি ফুটলে সেথায় ব্যথার নীলোৎপল আধার দিঘির রাঙলে মুখ নিটোল ঢেউয়ের ভাঙলে বুক কোন পূজারী নীল ছিঁড়ে ছিন্ন তোমার দল ঢেকেছে আজ কোন দেবতার কোন সে পাশান্তল এবার মঞ্চে ডেকে নিচ্ছি আশিস কর্মকার মহাশয়কে শিল্পীকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব অনুপ মল্লিককে আচ্ছা অনুপ মল্লিক অনুপ মল্লিক মহাশয়কে অনুরোধ করছি আপনি মঞ্চে আসুন শ্রী আশিস কর্মকারকে বরণ করে নিন শ্রী আশিস কর্মকার আমাদের সহকর্মী ছোটবেলা থেকে নজরুল গীতির সঙ্গে পরিচয় একই মাটিতে জন্ম একই মাটিতে বেড়ে ওঠা স্বভাবতই গড়ে ওঠে আত্মিক টান চুরুলিয়ার মানুষ আশিস কর্মকারের কণ্ঠে শুনেনি মানবতার কবি প্রেমের কবি দুঃখী কবি কাজী নজরুল ইসলামের গান আশিসের বাড়ি শ্রাবণী যেটা বলল চুরুলিয়া গ্রামে বিদ্রোহী কবি নজরুলের গ্রাম সেই ধুলো সেই গ্রামের গন্ধ আশিসের সর্বাঙ্গে আমরা কবির নিজের গ্রামের নিজের মানুষের কাছ থেকে শুনে নেব নজরুল গীতি
মৌমাছি যে ফুলো ফোটা ফুল ফোটানো সাথে সাথে ফুল ফুটিয়ে সাধারণ। আমরা আশিস কর্মকারের কাছে দ্বিতীয় গানটি শুনে নেব, আজও ফোটেনি মম। আজও ফোটেনি মম কুঞ্জে কুসুম, ভ্রমরাকে যেতে বল সখী গুঞ্জরি ছেড়ে কুঞ্জ
যে কেন বৃথায় এত ছল ছলাজ ফোটেনি মম, কুঞ্জে কুসুম ফোটেনি মম। কত কি শুনি ভ্রমরাকে যেতে বল আজ ফোটেনি মম। আমার প্রাণীর ভিতর কেন উঠায় সে ঝড়, তারে ফিরালেও ফিরে না হাসে কেব, সে ফিরিয়া গেলে চোখে আসে জল। এ কি হলো দাই আঁকি নাহি পায়, এ কি হলো দেখিলে তার না দেখিলে তার, আজ ঝরে অবিরল আজ ফোটেনি মম, কুঞ্জে কুসুম ভ্রমরাকে যেতে বল আজ ফোটেনি মম, কুঞ্জে কুসুম ফোটেনি মম, ফোটেনি মম, ফোটেনি মম, কুঞ্জে কুসুম। অসংখ্য ধন্যবাদ অত্যন্ত সুন্দর দুটি নজরুল গীতি গাওয়ার জন্য। আমরা আশিসবাবুর সঙ্গতকারী যে তবলায় সঙ্গত করেছেন তাকে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করছি। আপনি দয়া করে একটুখানি মঞ্চের সামনে আসুন। আমাদের কালচারাল কমিটির প্রেসিডেন্ট তিনি পুষ্পস্তবক দিয়ে বরণ করলেন, ধন্যবাদ। আমরা এবার পরের অনুষ্ঠান সূচিতে চলে যাই। এবার মঞ্চ আলোকিত করতে আসছেন শিল্পী প্রভাত কুমার চ্যাটার্জি মহাশয় তার রূপক নকশা নিয়ে। তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। শ্রী দেবাশিস দেবনাথ মহাশয় আপনি দয়া করে মঞ্চে একবার আসুন। শ্রী প্রভাত কুমার চ্যাটার্জি মহাশয়কে পুষ্পস্তবক স্মারক এবং উত্তর দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। শ্রী প্রভাত কুমার চট্টোপাধ্যায় মহাশয়, দর্শকদের অনুরোধ করছি একটু করতালি দিয়ে প্রভাতবাবুকে। পল্লীগ্রামের কৃষক জীবনের কর্মব্যস্ততা নিয়ে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি লোকগান শুনে নেব তার কণ্ঠে, যে কর্মব্যস্ততার আড়ালে লুকিয়ে থাকে দুই প্রেমিক হৃদয়ের মিলনের অন্তরায়ের ব্যথা। না শ্রাবণী, লোকগান ঠিক নয়, এ হলো গ্রামীণ খেটে খাওয়া কৃষকের বারো মাসা। গ্রামীণ জীবনে কত কাজ থাকে জানো? হ্যালো, সময় কোথায় বিয়ে করার?
কি প্রভাত বাবু, তাই না? নমস্কার। এক এক চাষির ছেলে চাষবাস করে খায়, সে একটি মেয়েকে ভালোবাসে। একদিন মেয়েটা ছেলেটাকে বলছে, হ্যাঁ রে, আমাকে বিয়া করবি নাই? ছেলেটা তখন বলছে, আমার সময় নাই, বৈশাখ মাস থেকে চৈত্র মাস ১২টা মাসই আমি চাষের কাজে ব্যস্ত থাকি। তা তুই কী রকম ব্যস্ত থাকিস আমাকে বল, তবে শোন। বৈশাখ মাসে দারুণ গরম ফড়ায় পুড়ে ছাই, বৈশাখ মাসে দারুণ গরম ফড়ায় পুড়ে ছাই, জ্যৈষ্ঠ মাসের জ্যৈষ্ঠ ছেলে বিয়া করতে নাই, মাইয়া ভুল বুঝিস নাই, আমায় ভুল বুঝিস নাই, মাইয়া ভুল বুঝিস নাই। কেন আশা শ্রাবণ, আশা শ্রাবণ চাষের কাজে ব্যস্ত আমি রই, ও আশা শ্রাবণ চাষের কাজে ব্যস্ত আমি রই, ভাদ্র মাসে শাস্ত্র মতে বিয়া করতে নাই, ভাদ্র মাসে শাস্ত্র মতে বিয়া করতে নাই, আবার আশ্বিনেতে দুর্গা পূজা। কেনে পৌষ মাঘ মাসে হাড় কাঁপানো শীতের কামড় পৌষ মাসে রয়, ও হাড় কাঁপানো শীতের কামড় পৌষ মাসে রয়, মাঘের শীতে বাঘ পালায় বিয়ার কথা নয়, মাঘের শীতে বাঘ পালায় বিয়ার কথা নয়, আবার ফাল্গুনেতে দোল যাত্রা। চৈত্র মাসে মালিকে যে দিতে হবে খাজনা, ভুল বুঝিস নাই মাইয়া, ভুল বুঝিস নাই মাইয়া, ভুল বুঝিস নাই আমায়, ভুল বুঝিস নাই। নমস্কার। অসাধারণ। একটা কথা সবাইকে জানাই, প্রভাত বাবু আমাদের যতদিন রিহার্সাল হয়েছে কোনো দিন অনুপস্থিত ছিলেন না। এই অনুশীলনের জন্য যে মজা, এই গানটার যে মজা, তিনি পরতে পরতে সবাইকে দেওয়ার জন্য সচেষ্ট ছিলেন। ধন্যবাদ প্রভাত বাবু, আরেকবার সকলের হাততালি আশা করছি। আজকের দিনের সাম্প্রদায়িক হানাহানি, সর্বোপরি সামাজিক অবক্ষয়ের যুগে যেখানে ধর্ম নিয়ে চলে দাঙ্গা, দেশ জুড়ে সাংঘাতিক সন্ত্রাসের সৃষ্টি হয়, সেখানে ধর্মনিরপেক্ষ কবির লেখনী হয়ে ওঠে আমাদের হাতিয়ার। হ্যাঁ, কাজী নজরুল ইসলামের কথাতেই আবার ফিরে এলাম। তিনি ছিলেন প্রকৃতই ধার্মিক, শ্রদ্ধা করতেন সকল ধর্মকে। তার লেখনীতে পাই বহু কালী কীর্তন, কৃষ্ণ ভজন এবং ইসলাম সঙ্গীত। আমরা এবার মঞ্চে ডেকে নেব অর্কদ্যুতি ভট্টাচার্যকে। প্রথমে শিল্পীকে বরণ করে নেব পুষ্পস্তবক দিয়ে। আমি অনুরোধ করছি শ্রী সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, শ্রী সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি মঞ্চে আসতে, এবং অর্কদ্যুতিকে পুষ্পস্তবক, স্মারক এবং উত্তরীয় বরণ করে নিতে।
অর্কদ্যুতি ছোট্ট ছেলে, সম্প্রতি ও সামান্য অসুস্থ হয়ে পড়েছিল। আমাদের সন্দেহ ছিল ও আমাদের অনুষ্ঠানে গান গাইতে পারবে কি না, কিন্তু যতবারই ওকে ফোন করেছি ততবারই ওর বাবা মার কাছ থেকে জানতে পেরেছি যে ও চরম অসুস্থতার মধ্যেও ও আজকের অনুষ্ঠানে গান গাইবে বলে সব সময় প্রস্তুতি নিয়েছিল। অর্কদ্যুতির রোগ এখনও আমরা ঠিক করতে পারিনি কী রোগ হয়েছে, ও শীঘ্রই দক্ষিণে যাবে। আমরা অর্কদ্যুতির সর্বাঙ্গীন সুস্থতা কামনা করি। অর্কদ্যুতি ভট্টাচার্য আমাদের পরবর্তী নজরুলগীতি গেয়ে শোনাচ্ছে। খাল দলে আয় রে কানাই বলে, ডালি ছেড়া খাল দলে আয় রে কানাই বলে, ডাকে রাধা তরু তলে, ডাকে রাধা তরু তলে, ঝুলনিয়া ঝুলায় যমুনার তীর ধরি চলিছে কিশোর, চলে বনো মালি, এ বনে চলে বনো মালি। ধন্যবাদ অর্কদ্যুতি, তুমি অসাধারণ আমাদের গান শোনালে, তোমার অতি দ্রুত সুস্থতা কামনা করি। ধন্যবাদ।